আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করব, যেগুলো অটোমোবাইল শিল্পে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাদে আরও অনেক প্রকারের ইনস্ট্রুমেন্ট হয়, কিন্তু কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমেই দেখে নেওয়া যাক, এই যন্ত্রটির নাম হচ্ছে মাল্টিমিটার। এই যন্ত্রটি মাল্টি ফাংশনে কাজে লাগে, তাই এর নাম মাল্টিমিটার। এর তিনটি কাজ বেসিক্যালি। প্রথমে হচ্ছে, এই যন্ত্রটির সাহায্যে ভোল্ট অর্থাৎ বিভব প্রভেদ পরিমাপ করা হয়, এবং দ্বিতীয়, এই যন্ত্রটির মাধ্যমে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টের ডেন্সিটি অর্থাৎ অ্যাম্পিয়ার এককে মাপা হয়, এবং বিদ্যুতের রেজিস্ট্যান্স অর্থাৎ ওহম এককে মাপা হয়। এরপর আসছি, এই যন্ত্রটির নাম হচ্ছে টেম্পারেচার গেজ। ইঞ্জিনের তাপমাত্রা এবং আভ্যন্তরীণ এবং ফুয়েলের তাপমাত্রা পরিমাপ করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যন্ত্র। এরপর আসবো, এই যন্ত্রটির নাম হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটারের সাহায্যে কারেন্ট ডেন্সিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। এই অ্যামমিটার দু প্রকারের হয়, যথা অ্যানালগ এবং ডিজিটাল। এরপর আসবো এই ইনস্ট্রুমেন্টটিতে, এই ইনস্ট্রুমেন্টটির নাম হলো ভোল্টমিটার। ভোল্টমিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এমন ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব প্রভেদ অর্থাৎ তড়িৎ আধানের পার্থক্য বোঝা যায়। এটি দু প্রকারে হয়, যথা অ্যানালগ এবং ডিজিটাল। এরপর আসবো, এই যন্ত্রটির নাম হচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটারের সাহায্যে গাড়ির আরপিএম, চাকার আরপিএম পরিমাপ করা হয়, অর্থাৎ রেভলিউশন পার মিনিট, এক মিনিটে চাকাটার কতটা পূর্ণ আবর্তন সংঘটিত হচ্ছে এটা জানা যায়। এরপর এই যন্ত্রটির নাম হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটারের মাধ্যমে যে কোনো তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়। এটি একটি একক বিহীন রাশি। এরপরে এই ইনস্ট্রুমেন্টটি একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, এর নাম হলো ফুয়েল গেজ। গাড়ির ফুয়েল ট্যাঙ্কে কতটা তেল আছে সেটা ইন্ডিকেট করে এটা। গাড়িতে যখন কম ফুয়েল থাকে তখন এটি অ্যালার্ট করে দেয়। এরপর এই ইনস্ট্রুমেন্টটির নাম হলো, অর্থাৎ এই মিটারটির নাম হলো, এটা হচ্ছে ওডোমিটার। ওডোমিটারের মাধ্যমে গাড়ি কত দূর পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে সেটা দেখায়। এইখানে 099483 এত কিলোমিটার গাড়িটি চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে। এরপর এই যে স্ক্রিনে এই ছবিটি দেখা যাচ্ছে, এটি হলো গিয়ার ইন্ডিকেটর। গাড়ি কারেন্ট পজিশনে কত নম্বর গিয়ারে আছে সেটা এর থেকে জানা যায়। এরপর এই মিটারটির নাম স্পিডোমিটার। স্পিডোমিটারের মাধ্যমে গাড়ির গতিবেগ জানা যায়, অর্থাৎ গাড়ি কত কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছে সেটা এর থেকে জানা যায়। এরপর এই ইনস্ট্রুমেন্টের নাম হলো জিপিএস ইন্ডিকেটর। বর্তমানে মডার্ন টেকনোলজিতে গাড়ি কোন অবস্থানে আছে অর্থাৎ নিরক্ষীয় এবং দ্রাঘিমাগতভাবে গাড়িটির অবস্থান পৃথিবীর কোথায় সেটা এই যন্ত্রের মাধ্যমে জানা যায়।